আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লাহ জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়াতে চর্মনায় পীর খুশি হয়েছেন এবং চর্মনায় পীর এত ন্যাক্কার জন্য কথা বলেছেন যেটা আজকে সমালোচনা না এটা আলোচনা করতে হবে কারণ এটার বিষয়ে উদ্দেশ্য এবং তার এত আনন্দ লেগেছে আনন্দ মানে ভাব প্রকাশ করেছেন তিনি আসলে এটা কোন ব্যাপারে তিনি কীভাবে কথাগুলো বলেন একটি মুসলিম দল হয়ে ইসলামিক দল হয়ে আরেকটি ইসলামিক দলের বিরুদ্ধে বলে কি পার পাওয়া যাবে বা বলা কি সমীচীন বা কি কোনো ইসলামিক মূল্যবোধ হতে পারে বা কি ইসলামিক অনুশাসনের মধ্যে পড়ে বা শততার সততার মধ্যে পড়ে কি না এটার ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আজকের ভিডিওটি পুরাটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি অন্য অন্য ভিডিও আপনাদেরকে দেখার জন্য এত বিশেষভাবে অনুরোধ করি না আজকের ভিডিওটি যতটুকু গরজ নিয়ে আপনাদেরকে বলছি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন হতে চলেছে আজকের একটি ভিডিও দেখে তারপরে আমি আপনাদের সামনে চলে যাব বিস্তারিত আলোচনার জন্য এখন দেখুন বিস্তারিত ভিডিও দেখেন

তিনি যখন বরিশাল সিটি কর্পোরেশনের সময় মার খেয়েছিলেন দাঁত হারিয়েছিলেন মানে ঠোঁট ফাটিয়েছিলেন উষ্টা খেয়েছিলেন ঘুষি খেয়েছিলেন তো সেক্ষেত্রে জামাত ইসলামী বিবৃতি দিয়েছিল এবং অফিসিয়ালি সেটা বিবৃতি দিয়েছিল জামাত ইসলামের কেন্দ্রীয় সদর দপ্তর থেকে কিন্তু আজকে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়াতে ইসলামিক দল হিসাবে মুসলিম একজন ভাই হিসাবে তার বিবৃতি সুরূপ সে কোন বিবৃতি দিয়েছে তাদের অফিসিয়ালি এটা আপনি একটু দেখান প্রথম অবস্থা আপনাদের কাছে একটি প্রশ্ন জামাত ইসলাম একটি ইসলামিক দল তাদের নিবন্ধনটি বাতিল হয়েছে কোন কারণে এবং কেন বিবৃতি ইসলামিক আরেকটি দল দেয়নি এবং সেটা চর্মনের কথা বলছি কেন দেয়নি এই বিষয়টি আপনাদের কাছে একটু খলসা করার জন্য বলছি জামাত ইসলামের নিবন্ধন বাতিলের সর্বসত্ত্বে সাকল্যে যেটা হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামের আল্লাহর উপর আস্থা এবং সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা অর্জন করার ক্ষেত্রে জামাতের সংগঠনের সাংগঠনিক যে গঠনতন্ত্র তাতে লেখা আছে কিন্তু গণতন্ত্রের সিস্টেম হচ্ছে জামাত ইসলামী যেটা বলতেছে সেটা সম্পূর্ণ বিপরীত গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস এটা নাউজবিল্লা এইটা হচ্ছে গণতন্ত্রের উৎস এই প্রথম কারণ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের একটি শর্ত হচ্ছে প্রথম শর্ত এটা যে জামাত ইসলামে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস অর্জন করাতে বাস্তব এবং প্রতিফলন করাতে চায় এবং সেটাই তাদের গঠনতন্ত্রে লেখা কেন জনগণ ক্ষমতার উৎস এটা কেন লেখা নেই এইটা না লেখার কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিলের প্রধানতম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে জামাত ইসলামী একটি ইসলামিক দল এবং তাদের গঠনতন্ত্রের মধ্যে এই বিষয়গুলো আছে এবং আরও বেশ কিছু বিষয়গুলো আছে যেটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার জন্য অনেক সময়ের ব্যাপার এখন এর সাথে একটু সংগতিপূর্ণ আলোচনা করি যে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন চর্মনায়ের কিন্তু দল প্রথমে গঠিত হয়েছিল। তাদের নিবন্ধন করতে যেয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে হয়েছিল ইসলামিক শাসনতন্ত্র শব্দটি বাদ দিতে হয়েছিল কিন্তু জামাত ইসলামী এই একটি কারণে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে এবং এর মূল কারণ এটা সেটার ব্যাপারে তো তারা কখনোই কথা বলেনি যে আল্লাহর উপর আস্থা রেখেছে রসুলের উপর আস্থা বিশ্বাস রেখেছে এই জন্য জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে আমি ইসলামিক দল হিসেবে আরেকটি ইসলামিক দলের সাথে এই ধরনের আচরণ কেন করা হলো এর বিরুদ্ধে আমি বিবৃতি দিচ্ছি অথবা আমার কিছু বক্তব্য রয়েছে এটা তো প্রথম একটি কারণ ইসলামী মানুষ তো মুসলিম মুসলমান তো মুসলমানের ভাই সেক্ষেত্রে কথাটি তিনি কেন বলেননি আজকে আপনাদের সে ভিডিওটি দেখিয়েছি যে ভিডিওটি প্রথমে দেখলেন সেই ভিডিওটির কারণ কি হতে পারে জামাত ইসলামী তো নিবন্ধন দল নয় কেন নিবন্ধন দল নাই জামাত ইসলামী কি নাই জামাত ইসলামীর হাঁটুর সমান কি চর্মনার হয়েছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত দু সাল পর্যন্ত চব্বিশ সাল অবধি পর্যন্ত বর্তমান হিসাব করেন তো বয়স কতদিন এই বয়সের মধ্যে চর্মনার কি হাঁটু হাঁটুর নিচে বয়স না তার চেয়ে কম বয়স জামাত ইসলামের অর্জনে কি নেই তাদের মতো কি কিছু গরুর ডাক্তার নিয়ে কি শুধু দল করলে হবে জামাত ইসলাম একটি সংগঠন একটি গঠনতন্ত্র একটি মানে গ্রহণযোগ্য দল এবং মানুষের কাছে সমাজসেবা এবং জনকল্যাণমুখী দল এটার সর্বোপরি জামাত ইসলামের যে আদর্শগত দিক তিনি দ্বিতীয় যে কথাটা বলেছেন সে কথাটি আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ মনে হবে তিনি কেন এই কথাটি বললেন তিনি দ্বিতীয় যে কাজটি কথা বললেন সেটা হচ্ছে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি যে জামাত ইসলামী আদর্শ নাকি সমস্যা এই দেখেন এখন নিবন্ধিত কোনো সংগঠন নয় এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদেরকে তো নিবন্ধন দেয়নি যারা চ্যালেঞ্জ করেছিল সেখান নিয়ে তো কোনো এখন আমাদের এই এই মোটামুটি জোট বা নির্বাচন নিয়ে তাদের হঠাৎ আলোচনা করতে সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে তাদের কয়েকজন নেতার মুখে যে আপনাদের সঙ্গে তাদের সম্পর্ক আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বা ভালো হয়েছে এক্ষেত্রে কি বলবেন আদর্শগত আমাদের তাদের সাথে আমাদের যে সংঘাত সেখানে উন্নতি হয়নি বাকি আজকে কমিউনিস্টদের সাথেও তো আমরা একসাথে বসে বসছি কিন্তু কোনো আদর্শগত বৈঠক নয় আমরা বর্তমানে যে সংকটপূর্ণ দেশ সে সংকটপূর্ণ দেশ কেউ কারোর বিরুদ্ধে আমরা কথা বলছি না

সমতুল্য মুরব্বী সব দিক থেকে তিনি জ্ঞানের অধিকারী তাকে নিয়ে কথা বলা তাকে নিয়ে সমালোচনা করা তাকে নিয়ে আলোচনা মতো করার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই এটা আমি মানছি কিন্তু যে কথাগুলো মুসলিম সমাজে এবং মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করছে দ্বিমত তৈরি করছে ঐক্য বিনষ্ট করছে ঐক্যকে ফাটল ধরাচ্ছে সে কথাগুলো তো আমাদেরকে বলতে হবে আপনি বলবেন না আমি বলবো না কে বলবে কথাগুলো মুসলিম যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ জেনারেল লাইনের মানুষ যারা ইসলাম সম্পর্কে জ্ঞাত নয় তাদের মধ্যে এই বিভ্রান্তকর কথাগুলো কেন ছড়িয়ে যাবে আহলে সন্ন্যাত অল জামাতের পুরো আকিদা জামাত ইসলামের মধ্যে আছে আপনার মতো দেওবন্দকে বেঁচে খাওয়া কৌমিয়া ধারার আলেমকে বেঁচে খাওয়া আকাবিরকে বেঁচে খাওয়া আকাবির ব্যবসা করা এই ধরনের কোনো পন্থা জামাত ইসলামের মধ্যে নেই যেটা আজকের আলোচনার মধ্যে আমি বলছি আহলে ওয়াল জামাতের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ যে রূপ বা আকিদা সেটার সর্বটি সবটি জামাত ইসলামের মধ্যে আছে তাহলে এই ধরনের মিথ্যা কথা বলে মুসলিম উম্মার মধ্যে দলের মধ্যে দেশের মধ্যে এ ধরনের অনৈক্য তৈরি করার কারণ কি কারণ হচ্ছে জামাত ইসলামী একসময় বাংলাদেশে যখন রাজনীতি শুরু করেছে তখন চর্মনাই সময় রাজনীতির বিরুদ্ধে কথা বলতেন রাজনীতি করা হারাম রাজনীতি করা যাবে না জামাত ইসলামী কেন রাজনীতি করছে জামাত ইসলামী কেন নারী নেতৃত্ব দিয়েছে বিভিন্নভাবে রাজনীতি হারাম তো হারাম বিভিন্নভাবে কথা বলেই যাচ্ছিল পরের পয়েন্টে আসেন বাংলাদেশের নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্বের বাহিরে কি আছে আপনি আমি যে প্রজাতন্ত্রী আছি আপনি আমি যে গণতন্ত্রের মধ্যে আছি আমাদের যে প্রাইম মিনিস্টার আছে এখন থাক পূর্বে থাক আগে থাক প্রধানমন্ত্রী যে আছে তিনি তো নারী তা আপনি যে প্রদা প্রজাতন্ত্রে আছেন তা আপনি কার নেতৃত্বে বসবাস করছেন আপনি কার অধীনে বসবাস করছেন আপনি বলছেন যে এই দেশটা নারী নেতৃত্ব দিচ্ছে আমি অন্য দেশে যেয়ে বসবাস করব। সুতরাং আমি নারী নেতৃত্বের মধ্যে থাকবো না নারী নেতৃত্ব বৈধ হারাম বা মানে এই হাবিজাবি এই প্রশ্নে যাচ্ছি না দেশ বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য ইসলামের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেটা করেছে সেটার ব্যাপারে বিতর্কিত হতেই পারে বা এটার ব্যাপারে ইসলাম অনুমতি না দিতে পারে আমি যুক্তিতর্কের খাতির এটা বলছি কিন্তু নারী নেতৃত্বের মধ্যে তো আমরা সকলেই সীমাবদ্ধ বা বেষ্টনী আছি এর বিরুদ্ধে কথা বলে লাভ কি এর বিরুদ্ধে কথা বলার কি মানে সত্যতা আছে ইসলামিক আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম ওই নিবন্ধন নিতে যে ইসলামী শাসনতন্ত্র বাদ দিতে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে হলো তাদের নিবন্ধন পাওয়ার স্বার্থে এটা করলো জামাত ইসলামী যদি সকল ক্ষমতার উচ্চ আল্লাহ না করে জনগণ করতেন তাহলে তো নিবন্ধন পেয়ে যেতেন তা জামাত ইসলামী এটা তো কম্প্রোমাইজ করবে না নিবন্ধন দেখ বা না দেখ বা হারাক যাক এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এবং সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ এবং আল্লাহর আল্লাহ শুধুমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ এটুকু কথা তো বলবেই তাদের গঠনতন্ত্র এটা তো বলবে এটা বলা তো বেশ মানে ইসলামিক দল হিসাবে মুসলিম হিসাবে এটা তো অযথা কিছু বলে নাই এটার কারণে নিবন্ধন বাতিল হয়েছে আপনি পীর সাহেব কতবার বলেছেন যে জামাত ইসলামের নিবন্ধনটি কোন কারণে বাতিল হয়েছে এই ধরনের আমি বিবৃতি দিয়েছি অফিসিয়ালি আপনার মার খাওয়ার পর জামাত ইসলামে আপনার বাসায় গেলো জামাত ইসলামের নেতৃবৃন্দ আপনাকে ই বিবৃতি দিল জামাত ইসলাম অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে বিবৃতি দিল তার ধিক্কার নিক মানে এই জন্য কাজের বিবৃতি দিয়ে ধিক্কার দিল তারা আপনি কোন কাজটি করেছেন জামাত ইসলামিক সব আলেম কি আপনার আকীদারগত সমস্যা যাদের ফাঁসি হয়েছে যাদের রায় হয়েছে তাদের বিরুদ্ধে আপনি কখন কথা বলেছেন কখন বিবৃতি দিয়েছেন আপনি মুসলিম দল হিসাবে প্রয়োজন মনে করছেন মুসলিম দল হিসাবে আপনি ই করছেন স্বার্থবাদী দল হিসাবে আপনি আমি মনে করছি কারণ জামাত ইসলামের প্রত্যেক কার্যটি বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস হয়ে আছে ইতিহাস হয়ে আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম একটি ইতিহাস হয়ে আছে জামাতের কোন সংগঠনটি কোন প্রতিষ্ঠানটি এদেশের দুর্নীতিবাজদের মধ্যে আছে জামাতের কোন আলেমটি আপনার বিরুদ্ধে কথা বলেছে জামাতের কোন অফিশিয়াল পেজ থেকে এখনো পর্যন্ত জামাত শুরু লগ্ন থেকে এই পর্যন্ত জামাতের কোন অফিসিয়ালি কোন বক্তা বা জামাতের কোন আমির চর্মনের বিরুদ্ধে কথা বলেছেন অফিসিয়ালি আন অনেকে বলতে পারে কিন্তু আপনি ফজুপির বলেছেন কমিউনিস্টদের সাথে মানে ঐক্য করা যাবে কিন্তু জামাত ইসলামের সাথে করা যাবে না এটা আপনি পূর্বেও বলেছেন এই কথাগুলো কি মানে আপনি তো কেন্দ্রে একজন সফল রাষ্ট্র মানে নায়ক আপনি আমির আপনি কিভাবে কথাগুলো বলেন আনঅফিসিয়ালি কিছু কেউ কিছু বলতেই পারে আপনি জামাত ইসলামের বিরোধিতা করা মানে জামাত আপনার চেয়ে বড় দল জামাত প্রবীণ দল যার বিরুদ্ধে আপনি লেগে গেছেন যাতে জামাত দাবানো যায় আর আপনারা উঠে আসতে পারেন বড় দল হিসেবে বাংলাদেশে আখ্যায়িত করতে পারেন কিন্তু এইটা নয় এটা ইসলামের আকিদা হতে পারে না এটা আপনার যে আকিদার কথা বলছেন এটা আকিদা হতে পারে না সুতরাং আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে কেন লেগেছে কি কারণে লেগেছে এ বিষয়গুলো আপনি একটু বলুন অনেক আলোচনা করার আছে অনেক কিছু বলার আছে অনেক রেফারেন্স আছে সব কিছু বলতে পারলাম না সময়ের অভাবে ছোট্ট ভিডিও থেকে আমরা মতামতটি দেব এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সম্মানিত ভ্যার্স এই কাজটি কেন করলো এই কাজগুলো কেন করার উদ্দেশ্য আপনাদের কাছে সবই অনুরোধ করবো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা পরিপূর্ণ ভিডিও দেখতে চান আমাদের ফেসবুক পেজে হয়তো পরিপূর্ণ ভিডিও নাও পেতে পারেন কিন্তু ইউটিউব চ্যানেলে পেতে পারবেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে আজকের ভিডিওটি শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত